হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নিটের যারা 2023-এর এক্সাম দিতে চলেছো তাদের মধ্যে অনেকেই আছো যারা এবছর ফার্স্ট নিটের এক্সাম দেবে। তো মানে 2023-এরই তোমরা এইচএসএর ক্যান্ডিডেট ছিলে, এইচএসএর প্রিপারেশান করতে হয়েছে, খুব ভালো করে প্রথম থেকে হয়তো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স দেখা, স্টাডি করা, কী ধরনের কোশ্চেন্স আসে বা প্যাটার্ন কী হয় দেখা হয়নি, কিন্তু এইচএসএর পর লাস্ট যে এক দেড় মাস সময় পেয়েছো তাতে যতটা সম্ভব তোমরা প্রিপারেশান নিচ্ছ। তো এরকম অনেক স্টুডেন্টস আছো আমি জানি, তো তাদের মনে হয় যে কী ধরনের কোশ্চেন্স আসে নিটে, তো সেটা এক দেড় মাসে তোমরা প্রি ওয়াই কিউ দেখছো, সলভ করছো। আমি এখানে অনেকে যেহেতু কোশ্চেন্স করছো, মানে আমাকে দেখছি হোয়াটসঅ্যাপেও মেসেজ কো আসছে বা তোমরা কমেন্ট করছো যে ম্যাম কী টাইপের কোশ্চেন্স আসে, মানে টাইপ অফ কোশ্চেন্স, মানে বলতে চাইছি যে এটা তো তোমরা জেনেছো আশা করি, যারা আমার ভিডিও দেখো তোমরা শুনেছো, বারবার বলি যে নিট ক্র্যাক করার জন্য অ্যাটলিস্ট বায়োলজির ক্ষেত্রে তো আমি বলবো যে এনসিআরটির পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা লাইনকে টপ টু বটম পড়তে হবে, তো সেটা দরকার। ইভেন আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে এনসিআরটি সামারিও তোমাকে পড়তে হবে, তো কোনো একজন স্টুডেন্ট দেখছি কমেন্ট করেছে যে সামারি পড়েই যদি নিট হয়ে যেত তাহলে তো হয়েই যেত, দিয়ে স্মাইলি পাঠিয়েছো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি সেখানে সামারি পড়ে নিট হয়ে যাবে সেটা বলিনি, আমি এটা বলতে চাইছি যে ব্যাপারটা তুমি বোঝোনি, তুমি হয়তো কখনো পড়োনি এনসিআরটি বা জানোই না ব্যাপারটা কি, সেই জন্য কী বলতে চেয়েছি তুমি বোঝোনি, ওটাকে মানে তোমার মিসকনসেপশন হয়েছে ভিডিওটা দেখে, তো জানো না বলে আর কি। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কীরকম, যে এনসিআরটিতে ধরো থিওরি পোর্শান যেটা মানে আমরা বইটা পড়ছি সেখানে তো অনেক কনসেপ্ট আছে, সেগুলো পড়লাম, অনেক ইনফরমেশানস আছে, কিন্তু একদম স্টার্টিংয়ে যে ইন্ট্রোডাকশান বলে যে পেজটা থাকে সেখানে ওই চ্যাপ্টারটা সম্পর্কে বলা থাকে বা এই চ্যাপ্টারটা যেটার সেই মানে কন্টেন্ট রিলেটেড, টপিক রিলেটেড কিছু ইনভেনশন আছে কিনা, কোনো সায়েন্টিস্টের কিছু রোল আছে কিনা, সেগুলো ইন্ট্রোডাকশনে থাকে। আর সামারিতে কি থাকে না, গোটা চ্যাপ্টারটা পড়ে কি বুঝলাম ওখান থেকে কি আউটকাম এলো, ওগুলো ছোট ছোট করে দেওয়া থাকে। তো সেখানে অনেক সময় কোনো টার্মিনোলজি ইউজ হয়, কোনো একটা ইনফরমেশান দেওয়া থাকে যেটা কিন্তু গোটা বইটাতে ছিল না, সামারিতে আছে বা ইন্ট্রোডাকশন পোর্শন থেকেও কোশ্চেন্স বা বিল্ড আপ হয়, যেটা বাকি পার্টটা যেটা স্টুডেন্টরা সবাই ভালো করে পড়ে আসে তার ভিতর থেকে থাকলো না, ইন্ট্রোডাকশন আর সামারিতেও ইনফরমেশানটা রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চেয়েছি যে আমাকে এনসিআরটির ওই ইন্ট্রোডাকশন সামারি সেগুলোকেও পড়তে হবে, অবশ্যই ভিতরের যে মেন পড়ার পার্টটা তো পড়তে হবে, সেটা না পড়লে অবভিয়াসলি হবে না। তো এটা একটা গেল বিষয় যে জানি সে বোঝেনি, সে জানে না তাই জন্য ওই কমেন্টটা করেছে, তো আমি সেটা রিপ্লাই দিয়ে দিলাম, তোমরা যারা জানো বোঝো ব্যাপারটা বুঝতেই পেরেছো। তো আজকে আমি ভিডিওটাতে যেটা বলবো যে অনেকের কনফিউশন হচ্ছে যে কী টাইপের কোশ্চেন্স ফর্ম হয়, বা যেটা জানি যে সবাই যারা বহু বছর এক্সাম দিয়ে আসছো, মানে 2-3 বছর হয়তো দিয়েছো, রিপিট করছো, রিপিটার ব্যাচ যারা আছো আগেরবার দিয়েছো তারা মোটামুটি ধাতস্থ বা এটার উপরে ডেডিকেটেডলি প্র্যাকটিস করেছো তারা জানো, কিন্তু মেনলি যারা এবছরের রানিং ব্যাচের এইচএসএস স্টুডেন্ট তাদের জন্য এটা হেল্প হবে। আমি একটা টাইপ তোমাদেরকে বলে দিচ্ছি যে কী ধরনের কোশ্চেন্স পেপার তোমরা এক্সপেক্ট করতে চলেছো, তো সেগুলো দেখবে এবং কোশ্চেন পেপারটা হাতে পাওয়ার পর বেশ কিছু মানে ধরো এক্সাম হলে কিছু ভুল হয়ে যায়, যে যেগুলো যত তোমরা মক টেস্ট দেবে প্র্যাকটিস করবে তত সেগুলো অ্যাকিউরেসি আসে, কিন্তু এক্সাম দিতে বসে কিছু মিস্টেক হয়ে যায়, তো সেগুলো তোমরা কোশ্চেন্স দেখে কী করে রেক্টিফাই করবে সেটা আমি আজকে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করছি। আমি এখানে 2021-এর কোশ্চেন পেপারটা ওপেন করেছি জাস্ট ফর এক্সাম্পল তোমাকে আমি ব্যাপারটা একটু বোঝানোর জন্য তোমাদের। যেমন দেখো আমরা যদি এনটিএ তোমরা জানো কোশ্চেন সেট করে নিটের, এনটিএ যে কোনো এক্সামের ক্ষেত্রে এনটিএ যেমন নিটের এক্সাম কন্ডাক্ট করে সেরকম নেট মানে পিএইচডি এন্ট্রান্স এক্সামেরও এক্সাম মানে কন্ডাক্ট করে, তো যে কোনো ক্ষেত্রে এনটিএর ক্ষেত্রে দেখা যায় সব এক্সামেই ওরা ম্যাচ দ্য ফলোয়িং বা লিস্ট 1 লিস্ট 2 করে এরকম ম্যাচ দ্য কলমের কোশ্চেন্স খুবই দেয়। তো আমি যদি এই বছরের কোশ্চেনটা মানে 2021-এর কোশ্চেনটা দেখি তাহলে দেখো পরপর কত ম্যাচ দ্য ফলোয়িংয়ের কোশ্চেন দিয়েছে, এখানে একটা ম্যাচ দ্য ফলোয়িংয়ের কোশ্চেন আছে, এরপরে দেখো আরও প্রচুর, আমি যদি স্ক্রল করতে থাকি দেখো তারপর আবার 104 নম্বরে ম্যাচ দ্য ফলোয়িং, 111 নম্বরে ম্যাচ দ্য ফলোয়িং, তারপরে দেখো এখানে 116 নম্বর কোশ্চেন, 123 নম্বর কোশ্চেন ম্যাচ দ্য ফলোয়িং, আরও চল যদি যাই 136 নম্বরে ম্যাচ দ্য ফলোয়িং, 144 নম্বরে ম্যাচ দ্য ফলোয়িং, 149-এ ম্যাচ দ্য ফলোয়িং, মানে তুমি একটা ইয়ারের কোশ্চেন্স যদি নিয়ে নাও শুধু কিন্তু বায়োলজি বলে নয়, তুমি
ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্র দেখতে পারো যে ম্যাথস দ্য ফলোয়িং কিন্তু প্রচুর আসে। 2021-এও এসেছে, 2022-এও এসেছে। 2022-এ আমরা একটু স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স বেশি পেয়েছি, কোশ্চেন্স লেন্দি ছিল 2022-এ, তো সেই জন্য তোমাদের দরকারও যাতে লেন্দি কোশ্চেন্সকে ট্রিট করতে পারো। লেন্দি কোশ্চেন্স কীভাবে বানায় বায়োলজির ক্ষেত্রে, না অনেকগুলো করে স্টেটমেন্ট বানিয়ে দেয়, আমি তোমাদের কোশ্চেন্স দেখাচ্ছি। তাহলে ম্যাথস দ্য ফলোয়িং তো ধরো কোনোবার 9-10 এসেছে, কোনোবার 12-15 এসেছে, কোনোবার 5-6 এসেছে, তোমরা ধরেই রাখবে যে ম্যাথস দ্য ফলোয়িং কিন্তু কিছু কোশ্চেন্স 2023-এও আসতে চলেছে। ক্লিয়ার? তো এরপরে তো এমনি নর্মাল ছোট ছোট এরকম কোনো ওয়ান ওয়ার্ডের অ্যান্সার হবে, এরকম কোশ্চেন্স তো পাবি, ম্যাথস দ্য ফলোয়িং তো পাবি। তার সঙ্গে যেটা পাবে অ্যাসারশন রিজনের কোশ্চেন্সও দেখো নিচে কিন্তু করা হয়, এই যে এখানে আমরা দেখবো এরকম টাইপের কোশ্চেন্সও কিন্তু দেখো করা হয়। এই দুটো এই পেজটাকে যদি আমরা দেখি, 189-এর কোশ্চেন, 193-এর কোশ্চেন্স, এগুলো দেখো কিরকম, এখানে কি করে না একটা স্টেটমেন্ট দিয়ে দেয়। এই স্টেটমেন্টগুলো আমরা দেখছি যত মানে বেশ কিছুটা ছোট ছোট স্টেটমেন্ট, এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, তারপরে চুজ দ্য কারেক্ট অপশন বিলো দিয়েছে, তার মানে এই কম্বিনেশনসগুলোর মধ্যে কোনগুলো আবার কারেক্ট কোনগুলো আবার ইনকারেক্ট এসব তোমাদেরকে বলতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো না, এক্ষেত্রে মানে তাড়াতাড়ি অ্যান্সার করবে কী করে বা নির্ভুলভাবে অ্যান্সার করবে কী করে, তো তোমরা কী করবে না, ধরো দেখলে যে এই অপশানটা ঠিক লাগলো, এই অপশানটা ঠিক লাগলো, এই অপশানটা ঠিক লাগলো, তো তোমরা পেন্সিল দিয়ে মার্ক করো, দেন দেখে নাও ওটা কোথায় যাচ্ছে, তো সেটাকে গোল করো, করে সেটার অ্যান্সারটাকে তুমি ওই মাস শিটে তোলো। তো এভাবে দেখবে যে এরকম কিছু কোশ্চেন্সও কিন্তু তুমি পাবে যেখানে বেশ কিছু স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, সেই স্টেটমেন্টগুলোর মধ্যে থেকে তোমাকে সিলেকশন করতে হচ্ছে অ্যান্সার কী। ব্যাপারটা এবার দাঁড়াচ্ছে দেখো এই দুটো জিনিসে, যে এখানে এই যে 192-এর কোশ্চেনটা নয়, 192-এরটা নর্মাল স্টেট 4টে স্টেটমেন্টের মধ্যেই কোনটা ঠিক বলতে বলেছে, আর কম্বিনেশান অপশান বানানো নেই। এখানে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশানস বিলো, এর তলায়ও দিয়েছে চুজ দ্য ইনকারেক্ট অ্যান্সার, এখানেও দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে হতেই পারে চুজ দ্য ইনকারেক্ট অ্যান্সার, মানে চুজ দ্য ইনকারেক্ট অপশানস, মানে ধরো এই 5টা দিয়েছে, সেই 5টা কোনটা এই টপিকটার সঙ্গে যায় না, আমাকে ইনকারেক্টটা চুজ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যেন কারেক্টটাকে না চুজ করি। তো তাহলে এইরকম টাইপের কোশ্চেন্সও কিন্তু তোমরা NTA কন্ডাক্ট করছে যে এক্সামসগুলো, মানে নিচে আমরা এক্সপেক্ট করবো, তাহলে কি করব না যখনই দেখব চুজ দ্য কারেক্ট অপশান, চুজ দ্য ইনকারেক্ট অপশান, তো পড়ছি আমি কোশ্চেনটা, যখনই পড়ছি তখন আগে চুজ দ্য কারেক্ট না চুজ দ্য ইনকারেক্ট সেটাকে আগে একটা গোল পাকিয়ে নেব। আমার মনে হয় তোমরাও এটা করতে পারো, মানে যাই হোক গোল হোক যাই হোক তুমি এটা মার্ক করে নাও, তাহলে যেই তুমি মার্ক করছো কারেক্ট অপশান তোমার সাইকোলজিতে কাজ করবে যে এখান থেকে আমি কারেক্ট অপশানসগুলোকে সিলেক্ট করব। যদি এখানে ইনকারেক্ট লেখা থাকতো চুজ দ্য ইনকারেক্ট অপশানস, তুমি সেটাকে মার্ক করে নাও, নিয়ে অপশানসগুলোকে পড়ো, তাহলে তোমার মাথায় কাজ করবে, তোমার সাইকোলজিতে কাজ করবে, এখান থেকে আমার ভুল উত্তরগুলোকে চুজ করতে হবে। তা না হলে কী হবে, তুমি অনেক সময় কারেক্টগুলোই আমাদের ব্রেনে কাজ করে সেগুলোকে চুজ করব, তাই ইনকারেক্ট চুজ করে অপশন দেওয়ার সময় অনেক ক্ষেত্রে অনেকবার বহুবার স্টুডেন্টরা খুব ভালো প্রিপেয়ার্ড, কিন্তু এক্সাম হলে ওই টেনশন কন্ডিশন কাজ করছে যে এই ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, এই যে ব্যাপারগুলো একটা অ্যাংজাইটি, সেই সময় কিন্তু স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ঠিক উত্তরটাকেই চুজ করে অ্যান্সার করে দিয়ে আসে যেখানে চাওয়া হয় চুজ দ্য ইনকারেক্ট অপশান। তাই সবার আগে বারবার বলছি যেখানে চুজ দ্য কারেক্ট অপশান চুজ দ্য ইনকারেক্ট অপশানস এরকম পাবে, সবার আগে ওটাকে মার্ক করে নাও, দেন তোমার মাইন্ডে কাজ করবে যে আমাকে ইনকারেক্ট অপশান চুজ করতে হবে, বা কারেক্ট বলা থাকলে সেটাকেই মার্ক করে নাও, তোমার মাইন্ডে কাজ করবে আমি কারেক্ট অপশানটাকে চুজ করব। তাহলে তোমার ভুল হবার প্রবাবিলিটি খুব কমবে, ওএমআরসিটে অ্যান্সার তোলার সময় খুব কেয়ারফুলি তুলবে, অ্যান্সার খুব খেটে খুটে তুমি অ্যান্সার করেছো, ওটা বি হচ্ছে, সেটাকে তুমি ওএমআরসিটে তুলবার সময় ডি করে ফেলছো, তাহলেও তোমরা জানো নেগেটিভ পাবে, তো সেই জন্য সেই জিনিসগুলোকেও কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করো। বোঝা গেছে বিষয়টা? তাহলে এরকম টাইপেরও কোশ্চেন্স থাকবে যেখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে কোনগুলো কারেক্ট কোনগুলো ইনকারেক্ট সেই সব বুঝতে হবে। আবার কিছু তো অনেক ম্যাচ দ্য ফলোয়িং থাকবে, কিছু কোশ্চেন্স এরকম অনলাইনার কোশ্চেন্সও থাকবে যেখানে জাস্ট একটা ওয়ার্ডে অ্যান্সার হবে, এই টাইপের কোশ্চেন্সও থাকবে। দেখো এখানে বলতে বলতে 190 একটা কোশ্চেন পেয়েছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট হিস্টোনস ইজ রং, রং বলেছে ভুল। তাহলে আমরা যখনই পড়বো কোশ্চেন পেপারটা পেলাম, এটা তো অফ মানে পেন পেপার মোটে হচ্ছে তাই কোনো অসুবিধা নেই, তোমার কম্পিউটারাইজড নয়, তোমার হাতে কোশ্চেন পেপার আছে, তাহলে ইজ রংটাকে তুমি মার্ক করো, দেন 4টে অপশান পড়ো, তাহলে তোমার মাথায় কাজ করবে,
তুমি কখনোই ভুল করেও তুমি কারেক্ট অপশানে ক্লিক করবে না বা টি মানে অ্যান্সার করবে না, কেন তুমি রংটা মার্ক করে নিয়েছো, তোমার ব্রেনে কাজ করছে যে রং অ্যান্সারটা আমাকে চুজ করতে হবে। ভুল পড়ার জন্য কিন্তু এতদিনের প্রিপারেশনটাকে মাটি করে দিও না, সেগুলোকে ভালো করে করো। দেখো এরপর কি আসবে, তোমার বেশ কিছু অ্যাসার্শন রিজনের কোশ্চেন্স আসবে বা স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স আসবে বললে পারো, মানে জিনিসটা প্রায় মোরাললেস স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স বা অ্যাসার্শন রিজনিং এর সেম টাইপের। কিরকম না, স্টেটমেন্ট বেসড কোশ্চেন্সটা এরকম বানানো থাকবে, ধরো এখানে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু দেওয়া, দেন তোমাকে বলবে দুটো স্টেটমেন্টই ট্রু, দেন বলবে দুটো একটা স্টেটমেন্ট ট্রু একটা ফলস, একটা বলবে দুটোই ফলস, এরকম টাইপের করে বানানো থাকবে। এগুলোরও স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স। আর অ্যাসারশন রিজনে কি হবে, না একটা অ্যাসারশনে একটা ওয়ার্ড মানে সেন্টেন্স লেখা থাকবে, রিজনে একটা সেন্টেন্স লেখা থাকবে, তোমাকে বলবে যে অ্যাসারশনটা রিজনটা দুটোই ঠিক এবং রিজনটা কারেক্ট এক্সপ্লেনেশন করছে অ্যাসারশনটার, দেন বলবে অ্যাসারশন রিজন হয়তো দুটোই ভুল, বা বলবে অ্যাসারশন ঠিক কিন্তু রিজন ভুল, বা অ্যাসারশন রিজন দুটোই ঠিক কিন্তু রিজনটা অ্যাসারশনকে কারেক্টলি এক্সপ্লেন করছে না। তো এই ধরনের কিছু অ্যাসারশন রিজন বেসড কোশ্চেন্সও কিন্তু তুমি 2023 এক্সপেক্ট করতেই পারো। এবং 2022 যে ট্রেন্ডস দেখছি তাতে আমরা দেখছি কি না, অ্যাসারশন রিজন বা স্টেটমেন্ট বেসড কোশ্চেন্স কিন্তু অনেক বেশি এসেছে। 2022 কোশ্চেন লেন্দি ছিল বা 2000 মানে বায়োলজির ক্ষেত্রে, এবং সেখানে এখানে যেমন আমরা একটা দুটো স্টেটমেন্ট দেখছি, ওখানে আমরা বেশ কিছু এর আগের যেমন কোশ্চেনগুলো দেখলাম না, যে ধরো চার পাঁচখানা করে স্টেটমেন্ট দেওয়া, ওখানে স্টেটমেন্টগুলো ছোটো ছোটো, কিন্তু 2022 কোশ্চেন পেপারটা তোমরা দেখবে স্টেটমেন্টগুলো বেশ বড়, মানে পাঁচ ছটা সাতটা আটটা নটা পর্যন্ত স্টেটমেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই স্টেটমেন্টগুলোর মধ্যে থেকে কোনোটাতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট স্টেটমেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু টপিক, সেই টপিকটা অনুযায়ী। তো সেগুলোকে কিন্তু আমাদের একটু মাথায় রেখে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। তোমরা খুব ভালো করে প্রিপেয়ার্ড অনেক স্টুডেন্ট আছো, কিন্তু একটু একটু সিলি কিছু মিস্টেক বা এক্সাম হলে পেশেন্স রাখতে না পারার জন্য অনেক সময় কিন্তু সমস্যা হয়ে যায়। তো প্লিজ এটা করো না, সবাই কনফিডেন্ট থাকো, আর বেশি সময় নেই, যেটুকু টাইম আছে যাদের হাতে মানে একদম শেষ মুহূর্তের প্রিপারেশান করছো, তোমরা প্রথম দিক থেকে অত ভালো প্রিপারেশান করা হয়নি, তাদেরকে আমি বারবার একটাই কথা বলবো, তোমরা কিন্তু পুরোপুরি সব চ্যাপ্টারে, যেহেতু আমি বলি যে এনসিআরটির লাইন বাই লাইন থরলি তোমাকে বায়োলজি রেডি করতে হবে, দেন তুমি বায়োলজি সব অ্যান্সার করতে পারবে, এতটাই দরকার মানে বায়োলজিটাকে তোমার এনসিআরটি থেকে রেডি করা, যে এনসিআরটি সব লাইন যেন তোমার কী বলবো হ্যাবিচুয়েটেড হয়ে থাকো, দেখলেই বুঝতে পারো যেটা ঠিক না ভুল। কিন্তু সেটা যারা বছর এক বছর বা দু বছর সময় নিয়ে প্রিপারেশান নিচ্ছ নিটের জন্য তাদের পক্ষেই পসিবল, যারা এক দেড় মাস ধরে চাইছো প্রিপারেশান এইচএসের পর থেকে এনসিআরটি পড়া শুরু করেছো, তাদের পক্ষে সত্যি এটা সম্ভব নয় এক দেড় মাসে এভাবে কোনো বই দুটোকে রেডি করে ফেলা। তো সেক্ষেত্রে আমার মনে হয় লাস্ট যেটুকু সময় আছে তোমরা পিওয়াই কিউ করো, মডেল কোশ্চেন পেপার সলভ করো, মিন্স কোশ্চেন্স বেসড প্রিপারেশান আর যেটুকু সময় আছে নাও কোশ্চেন সলভ করো, যে জায়গার কোশ্চেন্স আটকাচ্ছে সেইটার থিওরিটাকে পড়ো, বুঝে নাও, যার কাছে মানে যেভাবে দরকার সেগুলোকে রেডি করে নাও, এইটা করো, কেন পুরো থরলি বই পড়ে তুমি কমপ্লিট করতে পারবে না। আর যে স্টুডেন্টরা ভালো প্রিপেয়ার্ড আছোই অলরেডি, তো তারা আরও ফোকাসড রাখো, অনেকের হতে পারে এখন মক টেস্টে মার্কস ভালো আসছে না তাই জন্য ডিমোটিভেট হচ্ছ, প্লিজ আর অল্পই সময় বাকি, এই সময় কেউ ডিমোটিভেট হয়েও না, আর কিছুটা সময় বাকি আছে লড়ে নাও, তারপর দেখো এক্সামস তোমাদের আশা করি নিশ্চয়ই ভালো যাবে। এবং এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে চলবে, রং কোনটা চেয়েছে, কারেক্ট কোনটা চেয়েছে, ইনকারেক্ট কোনটা চেয়েছে, স্টেটমেন্টে কি বলা হচ্ছে, কি অনুযায়ী আমরা অ্যাসারশন রিজনসটাকে চাইছে, এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখবে, অ্যান্সারগুলোকে সিলেক্ট করার পর ওই মার্কশিটে ভালো করে ফিল আপ করবে, দেখে মানে ভুলটা যেন ফিল আপ করা না হয়ে যায়। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।